স্টেডিয়াম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ করিয়েছেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আ.জ.ম সমিতির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল উদ্দিন, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনে অতীতকে ছাড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন সকলে। বাংলা বাহিনী চট্টগ্রাম।